আজকে জয় বাংলা স্লোগান দিয়ে আপনারা বিশ্বজুৎকে কুপিয়ে হত্যা করেছেন। জয় বাংলা স্লোগান দিয়ে নৌকায় ভোট না দেওয়ার কারণে নোয়াখালী তো নারী এক মাকে আপনারা ধর্ষণ করেছেন। জয় বাংলা স্লোগান দিয়ে ব্যাংক লুট হচ্ছে। জয় বাংলা স্লোগান দিয়ে আজকে আমাদের ভবিষ্যৎ লুট করে নিয়ে যাচ্ছে তারা। এই তারা আজকে আমাদেরকে মুক্তিযুদ্ধের মান অপমান শেখায়। সংগ্রামী বন্ধুগণ, যিনি বলেছিলেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবেন, উনি আজকে মাফিয়াদের বস, পরিবহনের মাফিয়ার বস, ব্যাংক ডাকাত মাফিয়াদের বস, ওনারা আজকে বাজার সিন্ডিকেটের বস উনি। আমরা যদি প্রতিবাদ করি আমাদের নামে মামলা, দজনের ওপরে মামলা আমাদের নেতৃবৃন্দের নামে চলে। হঠাৎ করে কোনোদিন শুনি নাই এই রকম মামলায় বিচার কার্যক্রম শুরু হয়েছে। এই 18 কোটি মানুষের বাংলাদেশকে আপনারা জেলখানার চাইতে নিকৃষ্ট নরকে পরিণত করেছেন শেখ হাসিনা। আর কি খারাপ আপনারা আমাদের করতে চান? আজকে বিএনপি জামাত ছেড়েছে, তারা 31 দফা অঙ্গীকার করেছে মানুষের সামনে। অনেকেই বলে যেই বিএনপিকে আমরা চিনি এই অঙ্গীকারের অনেক কথার সাথে সেই বিএনপি মেলে না, বিএনপি কি বদলাইলো? আমরা বলতে চাই এই সমস্ত কথা আপনাদের মনে থাকবে তো, মানুষের সাথে প্রতারণা করবেন না তো। এই জাতি স্বাধীনতার পর থেকে প্রতারিত হতে হতে আজকে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনী করেছে কারণ আজীবন ক্ষমতায় থাকতে চায়। 86 মডেলে একটা নির্বাচন শেখ হাসিনা করতে চেয়েছিল এই দেশে। তারা হানি ট্র্যাপ মানি ট্র্যাপ নানানভাবে একটা 86 মডেল বাস্তবায়ন করতে চেয়েছিল, বরবাদ হয়ে গেছে। শেখ হাসিনার সমস্ত পরিকল্পনা বরবাদ হয়ে গেছে। দালালির খাতায় কেউ নাম লেখাইতে চায় না, দালালির খাতায় কেউ নাম লেখাইতে চায় না। সংগ্রামী বন্ধুগণ, দেশের মানুষ এই তথা কথিত সংবিধান সম্মত স্বৈরাচারকে উৎখাত করবে, সেই লড়াই আমরা করব। ফ্যাসিবাদী যে শাসন, সেই শাসনের অবসান আমাদের নেতৃত্বে হবে, এই অঙ্গীকার আমরা করি।